গুড মর্নিং, তোমরা সবাই ভালো আছো? আজকে আমি তোমাদের অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাথী গল্পটি পড়াবো। সাথী কথার অর্থ কি? না, সঙ্গী। এই গল্পটিতে একটি তাল গাছকে নিয়ে বলা হয়েছে। দেবান্তরের মাঠে একটি তাল গাছ, ছোট থেকে সে একাই বড় হয়েছে। সে দেখে অন্য গাছপালা, পাখি, আকাশের তারা, মেঘ, বাতাস সবার সঙ্গী আছে, কেবলমাত্র সেই একা। তাহলে এখানে দেখো, লেখক বলেছেন, হাওয়া আসে তার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ, ঝড় আসে তার সঙ্গে তার সাথী আসে আঁধি আর বৃষ্টি, মেঘ আসে তার সঙ্গে আসে বিদ্যুৎ লতা, অপরূপ সুন্দরী সাথী ছাড়া কেউ নেই, শরতের মেঘ তাদের সাথী হয়ে চলে বলাকা, পারিজাতের হাড়ের মতো সার বেঁধে যায় দলে দলে সাথী আর সেত, আকাশ দিয়ে উড়ে যাওয়া পাখিদের তাল গাছ তার পাতাগুলি নেড়ে ডাক দেয়, কিন্তু কেউ তা সেখানে থামে না, সবাই যে যার কাজে চলে যায়। তাল গাছ একা এমন ভাবে দাঁড়িয়ে থাকে অসহায়ের মতো। এইভাবে তার দিন কাটছিল। একদিন হঠাৎ দুটি বাবুই পাখি ওই গাছে এসে বসলো। এটা দেখে তাল গাছের ভীষণ আনন্দ হলো। বাবুই পাখি দুটো ওই তাল গাছে একটি বাসা তৈরি করলো। বাসা তৈরি করে ওখানে তারা বসবাস শুরু করলো। এই দেখে তাল গাছ তার নতুন সঙ্গী পেল। নতুন সঙ্গীদের পেয়ে তাল গাছটি ভীষণ খুশি হয়েছিল। কিন্তু একদিন হঠাৎ কি হলো জানো? তারপর একদিন খেলাঘর ছেড়ে ছোট ছোট পাখি তারা একে একে উড়ে যায়। সবুজ পাতায় গাঁথা শূন্য বাসা নিয়ে তাল গাছ দোলা দেয় আর চুপচাপ করে কি যেন ভাবে। তাহলে তাল গাছটি যদিও দুটো সঙ্গী পেয়েছিল, কিন্তু তারা আবার উড়ে চলে গেছে। এখন তাল গাছটি পুরো একা হয়ে গেছে। তাহলে আমরা গল্পটি পড়ে কি বুঝলাম? না, গল্পটির মূল বিষয়বস্তু হলো বন্ধুত্ব। তোমরা এটা বুঝলে? গল্পটা শুনলে? আমি তোমাদের কয়েকটি প্রশ্ন দিচ্ছি, দেখো তার উত্তর আমি কিন্তু পড়ে লিখে দিয়েছি। একলা কে কোথায় নিঃশ্বাস ফেলে? এখানে দেখো আমি লিখেছি, একলা তাল গাছ তেপান্তরের মাঠে নিঃশ্বাস ফেলে। দু নম্বর দেখো বলছি, পাতার উপর বসে দুটি বাবুই পাখি কি করে? না, পাতার উপর বসে দুটি বাবুই পাখি মিছিমিছি কত কি বকাবকি করে। আর একটা প্রশ্ন দেখো তোমাদের বলছি, পারিজাতের হাড়ের মতো সার বেঁধে কারা যায়? পারিজাতের হাড়ের মতো সার বেঁধে বলা কারা যায়? ফুলের গন্ধ আসে কিসের সঙ্গে? দেখো এখানে বলেছি, ফুলের গন্ধ আসে হাওয়ার সঙ্গে, হয়েছে। পাঁচ নম্বরে আমি আরেকটা প্রশ্ন তোমাদের বলছি, অন্ধকার আর বৃষ্টি কিসের সঙ্গে আসে? না, অন্ধকার আর বৃষ্টি ঝড়ের সঙ্গে আসে। তোমরা প্রশ্নগুলো শুনলে? উত্তরগুলো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা ঠিক করে পড়ে নেবে। আমি এবারে তোমাদের একটি অর্থ লিখে দিয়েছি। দেখো কি দিয়েছি, দেখো, সাথী। সাথীর অর্থ কি? এর আগেও আমি তোমাদের বলেছি সাথীর অর্থ সঙ্গী। তারপরে দেখো হাওয়া, হাওয়া অর্থ, হাওয়ার অর্থ কি? বাতাস। আরেকটা দেখো আকাশ, আকাশকে, আকাশের অর্থ গগন হয়, অম্বর হয়। আমি তোমাদের এখানে গগন লিখেছি। বলাকা, বলাকা মানে আমরা বক বলি, তাহলে বলাকা বলতে এখানে বকের শাড়ি, হয়েছে। তাহলে আমি তোমাদের এই চারটে অর্থ করালাম। তারপরে দেখো বিপরীত, বিপরীত শব্দ করিয়েছি। দেখো চারটে বিপরীত দিয়েছি তোমাদের। বড়, বড়র বিপরীত কি? এর আগে তোমরা পড়েছো বড় থেকে ছোট। তারপরে দেখো নিঃশ্বাস, নিঃশ্বাস থেকে কি হয় বিপরীতে? প্রশ্বাস। সুন্দর, সুন্দরের বিপরীত কি? না, কুৎসিত, বা অনেক সময় কুৎসিত হয়, আর একটা বলতে পারি বিশ্রী, দুটো হয়। বাল্য, বাল্যর বিপরীত কি? না,
কমলো, ঠিক আছে হয়েছে। তোমাদের অর্থ বিপরীত করালাম, এবারে দেখো সাজিয়ে লেখো। সাজিয়ে লেখো দিয়েছি কয়েকটা, দেখো এখানে কি লিখেছি, তয়াকার কয়াকার ল তয়াকার, তাহলে আমি এটা কি সাজিয়ে লিখলে পাবো, না তাল পাতা, দেখো তাল পাতা। তারপরে দেখো আরেকটা আছে র তালবেশ্য র তয়কার, এটা আমি সাজিয়ে লিখলে কি করতে পারি, না শরতে শরতে, পরেরটা দেখো কি আছে, রহস্যই অয়াকার ত বর্গের জয় আকার, কি হবে ওটা সাজিয়ে লিখলে, না পারি যা, এটা সাজিয়ে লিখে আমি কি পাচ্ছি, পারি যা। পরেরটা দেখো ময় হস্যই ঝয় হস্যই ল ল, এটা আমরা সাজিয়ে লিখলে কি পাচ্ছি, ঝিলমিল, এটা আমি সাজিয়ে লিখছি পাচ্ছি কি, না ঝিলমিল। তাহলে তোমরা পেলে কি লিখলাম, তাল পাতা শরতে পারি যা ঝিলমিল, সাজিয়ে লেখো, গুলো হলো হয়েছে, আজকে এই পর্যন্ত থাক।